এটা হচ্ছে ভাঙর মাছের ঝাল। দেখুন আমি কিভাবে করি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি 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 আজকে রান্না করব ভাঙর মাছের ঝাল। আমি এবার তুলে নেব। এবার আমি পেঁয়াজ একসাথে বাটা মশলা বাটা জলটা দিয়ে দিলাম। সামান্য জল দেব। এবার ঝালটা ফুটে গেছে, আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজা।
রেসিপিটা হয়ে গেল, হাঙর মাছের ঝাল রেডি। এবার আমি নামিয়ে নেব। আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন।